শারদ দুর্গোৎসব শেষ হওয়ার পর শহরে প্রতিবছরই শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পুর নিগম। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় পুজো উদ্যোক্তাদের। চলতি বছরও মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শারদ সম্মান অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এদিন আলোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা শহর এবং শহরতলির মোট 21টি ক্লাবকে এবছর পুরস্কৃত করা হবে। বেছে নেওয়া হবে শহরের মধ্যে সেরার সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং সেরার সেরা থিম। এর পাশাপাশি বিশেষ পুরস্কার পাবে সেরা মহিলা পরিচালিত পুজোটিও। এই 5টি সেরার সেরা বিভাগ ছাড়াও আগরতলা পুর নিগমের 4টি জোনের 4টি করে অর্থাৎ জোন ভিত্তিক আরও 16টি পুজোকেও পুরস্কৃত করা হবে বলে এদিন জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আমাদের দুর্গোৎসব উপলক্ষে আমাদের শারদ সম্মাননা যেটা আগরতলা পুর নিগমে প্রতি বছর করা হয়, এবারও আমরা আগরতলা শহর শহরতলিতে পুরো এলাকায় আমরা 21টা প্রাইজের ঘোষণা করেছিলাম। আর প্রথমটা হচ্ছে 5টা সেরা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পুজো। 5টা পুজোকে আমরা সেরা সেরা পুরস্কৃত করবো। পাশাপাশি 4টা জোনালে সেরা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম, এই 4টা বিষয়ে আমরা আরও 16টা প্রাইজ, মোট 21টা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে। ডেট ফিক্সড, মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করব। যেসব ক্লাবগুলি বিচারক মণ্ডলী দ্বারা পুরস্কৃত বিচারিত বিচার করার পর দ্বারা নির্বাচিত হয়েছেন পুরস্কার পাওয়ার জন্য তাদেরকে পুরস্কৃত এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন, উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এবং একটা রাজ্যের শিল্পীদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করা হবে এবং পরবর্তী সময় যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মাননা জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব পুজো কমিটি তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এ নিয়ে আজকে মোটামুটি আলোচনা চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা জানিয়ে দেবো কবে দেবো এবং কোন কোন ক্লাব নির্বাচিত হয়েছে আমরা পরবর্তী সময় প্রেস মিটের মাধ্যমে জানিয়ে দেবো। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে বৈঠকের পর অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।